পুরীর জগন্নাথ মন্দিরের উচ্চতা 214 ফুট। আর এই 214 ফুট উচ্চতায় মন্দিরের গা বেয়ে কোনো কিছু সাহায্য ছাড়াই তরতরিয়ে উঠে যায় বিশেষ কয়েকজন তরুণ। এদের বলা হয় চুনরা সেবক। কোনো কিছুর সাহায্য তো নেই, উল্টে কোমরে ও পিঠে রয়েছে কাপড়ের গাঁটরি। পুরীর শ্রী জগন্নাথ মন্দিরে এমন দৃশ্য দেখা যায় রোজ, শীত গ্রীষ্ম বর্ষা 12 মাস। প্রত্যেক দিনে জগন্নাথ মন্দিরে মানুষ উল্টা মতন উঠে এই ধ্বজাটাকে চেঞ্জ করে আসে। দুইজন তিনজন পালা অনুসারে ওঠে, এদেরকে চুনরা সেবক বলা হয়। এই যে উপরের কাপড়টা 14 হাতের, যে লাল রঙের কাপড়টা আপনাকে দেখা যাচ্ছে, এখনই কিছু সময়ের মধ্যে হলুদ ছিল, এর প্রত্যেকদিন রং বদলে। এই জগন্নাথ মন্দিরে যত সময় অবধি ঝণ্ডাটা উঠতে থাকবে, ধ্বজাটা উঠতে থাকবে, তত সময় অবধি ঠাকুরের পূজা পাঠ সব জিনিস কিছু চলতে থাকবে। এই ফ্ল্যাগ একবার ছিঁড়ে গেলে কি উড়ে গেলে সেইখানে পূজা বন্ধ হয়ে যায়। জগন্নাথ মন্দিরে আসল প্রতীক আমরা হিন্দু ধর্মের বলে মন্দির মন্দিরে যেতে পারছি, ঠাকুরকে দর্শন করতে পারছি। যারা অন্য জাতের থাকে তাদেরকে মন্দিরে নট অ্যালাউড দেখে, তারা বাইরে থেকে এই ঝণ্ডাকার এই চক্রকে দর্শন করে। এই চক্রটার নাম হচ্ছে নীল চক্র, এই ঝণ্ডাটার নাম হচ্ছে পতিত পাবন বানা ঝণ্ডা বলা। যারা ফ্ল্যাগটা তুলে তাদেরকে চুনারা সেবক বলা হয়। তাদের পরিবার দিয়ে একটা রাজার ঘর থেকে পূর্বপুরুষ থেকে একটা পরিবার সংযোগ করে দেওয়া হয়েছে, যারা কি প্রত্যেক দিন এই ফ্ল্যাগটাকে উঠাবে আর নামাবে। ঠিক এই বিকেল 4:30 থেকে 5টার মধ্যে এই সময়টার মধ্যে এটা প্রায় লক্ষ লক্ষ ভক্তরা দেখতে বসে, কেননা কোনো সাপোর্ট থাকে না এই পথরের গাঁথনির মধ্যে। উল্টা হয়ে মানুষ ওঠে, আমাদের দিকে মুখ থাকে, ঠাকুরের দিকে পিঠ করে ওই নিচের থেকে উপর অব্দি উঠে যায়, ওই ফ্ল্যাগটাকে চেঞ্জ করে আবার নিচে নেমে আসে। এই জগন্নাথের মাহাত্ম্য না থাকলে এই জিনিসটা হওয়া সম্ভব হয় না। প্রতিদিন মন্দিরের পতাকা পাল্টানো হয়, আর এভাবেই একজন কোনো সাহায্য ছাড়া মন্দিরের গা বেয়ে উঠে পড়েন একেবারে টঙে। এই প্রথা চলে আসছে গত 800 বছর ধরে। হলপ করে বলা যায় পৃথিবীর যে কোনো ডেঞ্জারাস শোকে টেক্কা দেবে এই পতাকা পরিবর্তনের পর্ব। বিকেল থেকেই শুরু হয়ে যায় তোড়জোড়। জগন্নাথ মন্দির চত্বরে ছোটখাটো বহু মন্দির থেকে যখন গুনগুন করে মন্ত্রপাঠের সুর ভেসে আসে, তখনই মন্দিরের চাতালে কোমরে রং বেরঙের কাপড় জড়িয়ে নেন বছর 20-22-এর যুবা। প্যাঁচের পর প্যাঁচে জড়িয়ে গেল কোমর পিঠ, ঘাড় বেয়ে আড়াআড়ি নেমে আসে যে বিশাল কাপড়টি, সেটি মূল পতাকা। টাঙানো হবে জগন্নাথ মন্দিরের একেবারে উপরে লাগানো চক্রের সঙ্গে লাগানো দণ্ডে। অষ্টধাতুর তৈরি নীল চক্রের গায়ে যে পতাকাটি এভাবে রোজ টাঙানো হয় তার নাম পতিত পাবন বানা। যদিও মন্দিরের ভেতরের ছবি তোলার অনুমতি নেই, তাই সেই দৃশ্য ক্যামেরাবন্দি করা গেল না। এ দৃশ্য দেখতে গেলে বিকেল 4টা নাগাদ জগন্নাথ মন্দিরের চাতালে গিয়ে দাঁড়াতেই হবে। যারা এ কাজ করছেন সেই চুনরা সেবকদের ছবিও তোলা বারণ। কথাবার্তা বলে জানা গেল জগন্নাথের সেবায় এরা প্রাণের ঝুঁকি নেন, এবং এটা তাদের কাছে একেবারেই স্বাভাবিক বিষয়। যারা মন্দিরের উপরে এভাবে পতাকা টাঙাচ্ছেন, অর্থাৎ সেই চুনরা সেবকরা চোল বংশের একটি বিশেষ শাখার সদস্য। এদেরই পূর্বসূরী প্রথমবারের জন্য জগন্নাথ মন্দিরের দেয়াল বেয়ে একেবারে মাথায় উঠে পতাকা টাঙিয়েছিলেন। তারপর থেকে শুধুমাত্র এই শাখার পরিবারের সদস্যদেরই অধিকার রয়েছে মন্দিরের মাথায় উঠে পতাকা টাঙানোর। একেবারে ছেলেবেলা থেকে প্রশিক্ষণ দেওয়া হয় এদের। বিভিন্ন ধাপ রয়েছে প্রশিক্ষণের, সেসব পেরিয়ে তবেই মেলে মন্দিরের চূড়োয় ওঠার অনুমতি। দেওয়াল বেয়ে ওঠা বলতেই স্পাইডারম্যান মার্কাজের চেহারা ভেসে ওঠে পুরীর ব্যাপারটা তার চেয়েও মারাত্মক। কেননা দেওয়াল বেয়ে ওঠার সময় মন্দিরের দিকে তাকানো নিষেধ, অর্থাৎ স্পাইডারম্যানকে যেভাবে দেওয়ালে হামাগুড়ি দিতে দেখা যায় এক্ষেত্রে ঠিক তার উল্টো। মন্দিরের দেওয়ালের দিকে পিট করে হাত দুটো দিয়ে ঠেলে ঠেলে দেওয়াল বেয়ে মন্দিরের চূড়োয় উঠতে হয়। চোখ থাকবে সামনের দিকে। মাধ্যাকর্ষণ সূত্র সম্পর্কে যাদের ন্যূনতম ধারণা রয়েছে তারাও বুঝতে পারবেন এ কাজটা কতটা কঠিন। তার উপর কোমরে পিঠে পতাকার বিশাল বোঝা। 15-20 মিনিটের মধ্যে এই কঠিন কাজটা সেরে ফেলেন চুনরা সেবকরা। পুরনো পতাকার জায়গায় নতুন পতাকা লাগিয়ে ফের ওই একই কায়দায় নিচে নেমে আসেন। নিয়ম একটাই, ওঠা বা নামার সময় মন্দিরের দিকে তাকানো চলবে না, তাকাতে হবে সামনের দিকে। মাধ্যাকর্ষণের টানে প্রায় খাড়া দেওয়াল বেয়ে নেমে আসা ঝুঁকি নেওয়ার এই পালা চলছে গত 800 ধরে। প্রতি একাদশীতে নীলচক্রের সামনে একটি প্রদীপ জ্বালিয়ে আসতে হয়। এই পর্যায়ের ফিটনেস ধরে রাখতে কি করেন এরা? জানা গেল নানা কসরত তো আছেই, সঙ্গে খাওয়া দাওয়ার ক্ষেত্রেও চলতে হয় নিয়ম মেনে। Thank you.
সন্ধ্যা নামছে। নীল চক্রের উপরে স্বস্তিকা চিহ্ন আঁকা ফ্লুরোসেন্ট লাল পতাকা হাওয়ায় উঠছে, একটু আগেই যা ছিল হলুদ রঙের। শুনতে অবাক লাগলেও জগন্নাথ মন্দিরের পতাকা সবসময় হাওয়ার উল্টো দিকে ওড়ে। ভক্তদের বিশ্বাস এও নাকি প্রভু জগন্নাথের এক আশ্চর্য লীলা। পুরীর জগন্নাথ মন্দিরের নীল চক্রে ওড়া এই পতিত পাবন বানা বা পতাকার উপরেই মন্দিরের অস্তিত্ব টিকে আছে বলে মানুষের বিশ্বাস। এই পতাকা হাওয়ায় ছিঁড়ে গেলেও তাকে অশুভ বলে মনে করা হয়, তাই মন্দিরের নীল চক্র কখনো পতাকাবিহীন হয় না। ঝড় জল রোদ্দুর সবসময়ই পতাকা দূর থেকে দৃশ্যমান থাকে মন্দিরের মাথায়। বন্ধুরা কেমন লাগছে আমার এই কাজ? আমার কাজ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন। আর হ্যাঁ, আপনাদের মতামত আমার কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ, তাই মতামত জানাতে ভুলবেন না। মতামতের জায়গা রাখা রয়েছে নিচেই। আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো, আমার এই চ্যানেলের কাজকর্ম সম্পর্কে যদি আপনারা সরাসরি খবর পেতে চান তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায়। ততদিনের জন্যে বিদায়, সঙ্গে থাকুন, ভালো থাকুন। Take care.